রিমার্কটা আপনি লিখেছেন আমার বোন হাই স্কুলে পড়ে ওখানে ওযুর তেমন কোনো ব্যবস্থা নেই এই ক্ষেত্রে যোহরের নামাজটা কি তায়াম্মুম করে পড়া যাবে না ওযুর ব্যবস্থা নেই বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন টয়লেটে কি পানি নেই তাহলে সেই পানি দিয়ে আপনি ওযু করে ফেলবেন যে কোনো ভাবে আপনি ওযু করতেই হবে পান করা পানিতে থাকে এটা দিয়ে আপনি ওযু করে ফেলবেন তায়াম্মুম তো তখন যখন পানির কোনো ভাবেই সংগ্রহ করতে পারেন পানি তো আছে হয়তো ওযুর জন্য উপযোগী পরিবেশটা নাই সেটা আপনি বলতে পারেন বিনা এতটুকু ওযুর ভিত্তিতে ওযুহাতের ভিত্তিতে আপনি তায়াম্মুম করতে পারবেন না বিন্দু কোন আপনি লিখেছেন সুন্নতে খাতনা করা উপলক্ষে কেউ খাবার পাঠালে সে খাবার খাওয়া জায়েজ হবে কিনা জি জায়েজ হবে এটাকে কেউ ইবাদত মনে করি বা সওয়াবের কাজ মনে করে যদি করেন তাহলে সেটা অনুচিত কাজ হবে বাট এমনিতে খাতনাকে কেন্দ্র করে আপনার বাচ্চার খাতনা হলো সেই হিসাবে সে উপলক্ষে আত্মীয় স্বজন খাওয়ালো বা নিজেরা একটু উৎসব করলো এটাকে ইবাদত হিসাবে করলো না নিজেদের পারিবারিক বা ঘরোয়াভাবে কেউ কোনো কিছু করলো সেটা দিল সেটা আপনি খেতে পারেন বাট এটাকে যদি ইবাদতের ফরম্যাটে নিয়ে যাওয়া হয় ইবাদত মনে করা হয় সেটা দোষণীয় রোমানা আক্তার আপনি লিখেছেন ফিলিপাইনে আরবি শিক্ষক সচরাচর পাই না অনেক খুঁজেছি বাচ্চা বয়স 4.5 বছর আমার কাছেও পড়তে বসতে চায় না মুখোমুখি এমনি সুরা এখলাস সুরা নাস সুরা ফালাক আরও কিছু সুরা শিখিয়েছি কিন্তু নিয়মিত পড়াতে কী কী করতে পারে কিছু পরামর্শ দিবেন বন্ধুমানা আক্তার অনলাইনে অনেকগুলো কার্টুন টাইপ অথবা আপনার অ্যানিমেশন ভিডিও টাইপ আপনার ক্লিপ আছে কিছু কিছু আছে টাকা দিয়ে কিনতে হয় কোর্সগুলো আপনি কিনে নেবেন বাংলায় বোধ হয় তুয়ুরুল জান্না এই নামে একটা প্রতিষ্ঠান আছে তারা আমি জানি যে এই ধরনের কোর্স তারা বিক্রি করেন বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের উপযোগী একটু বিনোদনের চলাচল জানার সেক্ষেত্রে সুযোগ আছে ইংরেজিতে নিশ্চয়ই অনেকগুলো আছে অ্যারাবিকে তো আছেই আমি দেখেছি সেগুলোর মাধ্যমে আপনি এটি করতে পারেন বাচ্চার পড়াশোনা বিশেষ করে দিনই চেতনা তৈরিতে বাধা যদি হয় তাহলে সেই পরিবেশ ত্যাগ করার মতো মানসিকতা এবং স্যাক্রিফাইসের চিন্তা আমাদের থাকা উচিত যদি সেই লেভেলের হয় যে কোনো উপায় না থাকে বাকি আজকাল অনলাইনের সুবাদে অনেক কিছু আমরা দূর দেশে বসেও কিন্তু সুবিধা ভোগ করতে পারি সেই সুযোগটা আমাদের নেওয়া উচিত শামিমা ইসলাম শক্তি আপনি লিখেছেন আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না সেজন্য আমি কি করতে পারি আপনার বাবা যদি শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে না পারেন তাহলে দেখতে হবে তার অসুস্থতার লেভেলটা কি ধরনের অসুস্থতা যদি অসুস্থতাটা এই পর্যায়ের হয় যে তিনি আর এই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার আশা খুব একটা করা যায় না খুবই ক্ষীণ এরকম যদি হয় তিনি আর অসুস্থ হবেন না এমনটি মনে হয় বার্ধক্যজনিত অসুস্থতা যেমন আছে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখার ব্যাপারে অপারগ হলে রোজা রাখার কোনো ক্ষমতা না রাখলে তিনি মারা যেতে পারেন রোগ অনেক বেড়ে যেতে পারে এরকম হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন ওয়াল্লাযীনা ইউতিকুনা ফিদিয়া আল্লাহ বলেছেন যারা রোজা রাখতে পারেন তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবেন এই ফিদিয়াটা হলো কাফ আপনার ঠিক ফিতরা ফিতরার সমপরিমাণ এক একটা রোজার জন্য এক একটা ফিতরা 30টা রোজার জন্য 30টা ফিতরা আপনি গরিব মানুষকে খাদ্য দিয়ে দিবেন তাতে ইনশাল্লাহ আপনার বাবার যে রোজার তাই সেটা থেকে তিনি মুক্ত হবেন আর যদি অসুস্থতা এই পর্যায়ের হয় যে অসুস্থতা সুস্থ হতে পারে সেই সম্ভাবনা আছে তাহলে অপেক্ষা করবেন সুস্থ হওয়ার পর তিনি রাখবেন না রাখতে পারলে তখন সেক্ষেত্রে ফিদিয়া দিবেন আমিদুর রহমান মারুফ আপনি লিখেছেন যৌতুকের টাকা এখন ফেরত দিলে কি পূর্বে নেওয়া যৌতুকের গুণা থেকে বাঁচা যাবে যেতে পারে আপনি এর জন্য লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন এবং ফেরত দিবেন ইনশাআল্লাহ বিদিনে আপনি মাপ চাইলে আশা করা যারা মাফ করবেন জাইনা আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু যদি কারোর মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই মূল করণীয় এবং ইনশাআল্লাহর মাধ্যমে আল্লাহ তালা মাফ করবেন শাহিদুল ইসলাম আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে রোজা রাখা অবস্থায় রক্তদান করার ফলে আপনি অসুস্থ হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে এরকম পর্যায়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকে নর্মালি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ থাকেন কোনো অসুবিধা নেই তাতে রোজা রাখা অবস্থায় আপনি এটা করতে পারেন ইসরাত জাহান পারভীন আপনি লিখেছেন ফরজ নামাজে ভুল হলে কি সৌদি সিদ্ধা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো যদি ওয়াজিব তরক হয় ওয়াজিব ছুটে যায় তাহলে সিদ্ধা সৌদি দিবেন যদি ফরজ ছুটে যায় তাহলে ওই নামাজ আপনাকে আবার পড়তে হবে আর যদি সুন্নত ছুটে তাহলে তো কিছুই বিশেষ করার নেই এই জন্য ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা সেটা আপনাকে জানতে হবে শহীদুল ইসলাম আপনি লিখেছেন রোজার অবস্থা কি সরি আপনার উত্তর দিয়েছি রাজ্জাক সিরাজ আপনি লিখেছেন আমার দোকানে 3 লক্ষ টাকার মাল আছে টাকার কি জাকাত দিতে হবে জি ভাই এটাকে জাকাত দিতে হবে বছরে একবার আপনি স্টক মিলাবেন স্টক মিলিয়ে আপনি সেই স্টকের আপনার বিক্রয় মূল্য কী এটার এটার ভ্যালু কত আছে সেটা ধরে সেটার জাকাত আপনি হিসেব করে দিবেন মাসুম আহমদ আপনি লিখেছেন দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কি করতে পারি স্ত্রীর কাছ থেকে বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায় সে চেষ্টা আপনাকে করতে হবে